বিনা পয়সায় আর নয়, ফেসবুক চালাতে এবার মাসে মাসে দিতে হবে টাকা। বদলে যাচ্ছে নিয়ম, এবার আর বিনামূল্যে নয়, ফেসবুক ব্যবহার করলেও লাগবে টাকা। দ্রুত ফেসবুক ব্যবহারে বদল হচ্ছে নিয়ম। বর্তমানে আমরা কম বেশি সকলেই আসক্ত সোশ্যাল মিডিয়ায়, আর এই সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। বিশেষ করে বর্তমানে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে ততই মাথা চাড়া দিয়ে উঠেছে নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেগুলি মূলত মানুষের অবসর সময়ে বিনোদনের জন্য ব্যবহৃত হলেও এখন অনেকেই গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ কেউ তাদের ব্যবসা বা অন্যান্য কাজের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন, কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপনের ঠেলায় প্রায় বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাদের। এবার তাই গ্রাহকদের জন্য এক নতুন সমাধান আনতে চলেছে মেটা। ফেসবুক খুললেই ডান দিক বাম দিক এমনকি ভিডিওর মাঝেও চলে আসে বিজ্ঞাপন, তা নিয়েই বিরক্তি বহু ইউজার। এখন জানা যাচ্ছে এবার মেটা একটি সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে। সেই প্ল্যান আপাতত হবে ইউরোপিয়ান ইউজারদের জন্য। তারা নির্ধারিত অর্থ দিয়ে সাবস্ক্রিপশন কিনে নিলে আর বিজ্ঞাপন দেখতে হবে না। জানা যাচ্ছে ফেসবুক খুললেই আর অহেতুক বিজ্ঞাপন দেখার বাধ্যবাধকতা থাকবে না ব্যবহারকারীদের। এবার সাবস্ক্রিপশন চালু করতে চলেছে জুগারবার্গের সংস্থা মেটা। প্রিমিয়াম প্ল্যানে মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই আর বিজ্ঞাপন দেখতে হবে না ফেসবুকে। এর আগে এমন অ্যাপ চালু রয়েছে ইউটিউব অ্যামাজনের মতন অ্যাপগুলিতে। এবার ফেসবুকও হাঁটতে চলেছে সেই পথে। তবে এখন একটাই প্রশ্ন, বিজ্ঞাপন ছাড়া ফেসবুক ব্যবহার করতে মাসে কত টাকা গুনতে হবে? জানা যাচ্ছে প্ল্যান অনুযায়ী প্রতি মাসে 1164 টাকা করে দিলেই আর বিজ্ঞাপনের ঝামেলা পোহাতে হবে না। জানা গিয়েছে মোবাইলে যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে টাকাটা একটু বেশি পড়বে, কারণ প্লে স্টোরের খরচও এর মধ্যে যুক্ত থাকবে। স্বস্তির কথা, তবে এখনই সমগ্র বিশ্বে এই ব্যবস্থা চালু হচ্ছে না। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে অর্থাৎ ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়ামে এই ব্যবস্থা চালু করতে চলেছে মেটা। প্ল্যান অনুযায়ী ডেস্কটপে ফেসবুক ব্যবহার করতে 10 ইউরো দিতে হবে, আর মোবাইল সহ অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে গেলে অতিরিক্ত 6 ইউরো দিতে হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ফ্রিতে ফেসবুক না চালানোর খবর ছড়িয়ে পড়তেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে, ফেসবুক কি ফ্রি ভার্সনের জন্য টাকা নেবে? যদিও এই নিয়ে এখনও কোনো পাকা খবর নেই, তবে মেটা চাইছে যারা বিজ্ঞাপন দেখতে চান না তারা সাবস্ক্রিপশন নিক, এতে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন দুই দিক থেকেই উপার্জন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।